স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রাজধানীর সার্কিট হাউসের মূর্তি প্রাঙ্গণে শনিবার এক স্বচ্ছ ভারত কর্মসূচির আয়োজন করা হয়। স্বচ্ছ ভারত অভিযান শেষে হাড়ঘাট তেরঙ্গা উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই কর্মসূচিতে। এই অনুষ্ঠানে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজাদী কা অমৃত মহোৎসব তথা ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রীর আহ্বানে ভারত তেরঙ্গা কর্মসূচি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে 75তম দিবস উপলক্ষে আরডি দপ্তরের উদ্যোগে ভারতবর্ষের 75তম ডিস্ট্রিক্টে আজকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেটা আগরতলা আজকে এখানে সাইকেল ওখানে ডালদির পদদেশে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। মাননীয় এডিএম সাহেব আছেন হয়েছে এবং মেইনলি আজকে স্বচ্ছ ভারত অভিযানকে রাখা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান অঙ্গ আজকে আমরা আরডি দপ্তরকে আমাদের এডিএম সাহেবের সঙ্গে আমরা স্বচ্ছ ভারত আমি আশা করব ভারতবর্ষের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের জীবন্য বন্ধু জাতীয় পতাকা যেটা আমাদের গর্ব লাখ বীরসেনানীর শহীদের রক্তের জন্য যে স্বাধীনতা পেয়েছে তাকে গৌরবকে আমরা তুলে ধরার জন্য আগামী প্রজন্মের কাছে এবং স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি দেশব্যাপী তরফ হচ্ছে, রাজ্যীয় তরফে আমাদের আলোচনার সঙ্গে করোনা রয়েছে আমরা অনুষ্ঠানে প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলনের প্রতিষ্ঠানে প্রতিটি বাজারে প্রতিটি মলে সবাই যেন আমরা জাতীয় পতাকাকে সম্মান করি, গৌরবকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এই আগামী প্রজন্মের ইতিহাসকে যাতে তুলে ধরা যায় এবং স্বাধীনতার গৌরবকে যাতে তুলে ধরার জন্য আমাদের প্রয়াস। আজকে আমরা এই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছি। আমি আশা করব ভারতবর্ষের সঙ্গে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবেন, স্বাধীনতার ক্ষেত্রে যাদের আত্মবলিদানের মাধ্যমে এই স্বাধীনতা পেয়েছে তাদের স্মরণ করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন এবং সারা রাজ্যে এই কর্মসূচি সফল হবে তার বিশ্বাস এবং আশা।